প্রাথমিক টেট উত্তীর্ণদের যে দাবি তা কিন্তু মানছে না পর্ষদ। আন্দোলনকারীদের দাবি অন্যায্য, আইনানুগ নয়, এমনটাই কিন্তু পর্ষদের তরফ থেকে দাবি করা হলো। কেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে যেটা জানিয়ে দেওয়া হলো, যারা 24 ঘন্টার বেশি আন্দোলন করছে তাদের দাবি মানা হবে না, এই দাবি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং শুধু তাই নয়, সেই দাবিকে অন্যায্য এবং বেআইনিও বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা দাবি করছে যে তারা যেহেতু নিয়োগ প্রক্রিয়া করছে 11,000-এর বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে, শুধু পার্টিকুলার শুধুমাত্র 2014 টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড প্রার্থীদের উইদাউট মানে ইন্টারভিউ ছাড়া নিয়োগ করতে তারা পারবে না। সেখানে 2017 যারা টেট উত্তীর্ণ হয়ে বসে আছে, যারা প্রশিক্ষিত, তাদেরও সুযোগ দিতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এটাও দাবি করছে যে তারা যেটা করছে তারা নিয়ম মেনেই করছে এবং আগামী দিনে নিয়ম মেনেও করবে। যদিও যারা আন্দোলন করছেন তারা বারবার দাবি করছেন যে তারা যে 8 বছর ধরে অপেক্ষা করছেন সেটা তাদের নিজের দোষে নয়, এবং গোটাটাই দুর্নীতির কারণে। তারা যে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন গোটাটাই দুর্নীতির কারণে, এবং যারা অযোগ্য তারা চাকরি পেয়েছেন, যারা যোগ্য তারা রাস্তায় বসে আছেন, এবং এর দায়ভার কেন তাদের নিতে হবে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ পাল্টা জানাচ্ছে যে গোটা বিষয়টা আইন মেনে হবে বলেই সবাইকে সুযোগ দিতে হবে আগামী দিনের যে নিয়োগ প্রক্রিয়া হবে, অর্থাৎ এই মাসেই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে সবাইকে আবেদন জানানো হয়েছে তাদের যোগ দেওয়ার। এবং সবচেয়ে বড় যেটা প্রশ্ন দেখা যাচ্ছিল যারা আন্দোলন করছেন তাদের তরফে, যে 8 বছর ধরে অপেক্ষা করে করে তাদের বয়স 40 পেরিয়ে গেছে, অথচ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে তাতে 40 বছর পর্যন্ত যারা আছেন তাদেরই নিয়োগের জন্য আবেদন করার নিয়ম জারি করেছেন। তারা দাবি করছেন এই যে বয়স পেরিয়ে গেছে অপেক্ষা করে, এটা তো দায়ভার পুরোপুরি সরকারের, সুপুরিশ পর্ষদের, তারা তাদের জন্য তো তাদের বয়স পেরিয়ে যায়নি, এতদিন দুর্নীতির কারণে যেহেতু নিয়োগ হয়নি তাদের জন্যই তো তাদের বয়স পেরিয়ে গেছে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর ব্যাপারে তাদের কিছু করার নেই বলে একদম দায় ছেড়েছে এবং গোটা বিষয়টায় দায় চাপিয়েছে সরকারের উপর, এমনকি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি কার্যত রাজনৈতিক নেতাদের ডঙে এটা দাবি করেছেন যে এই আন্দোলনকে রাজনৈতিক মাত্রা দেওয়া হচ্ছে, রাজনৈতিক সংগঠন সব মিলিয়ে যে আন্দোলন চলছে 24 ঘন্টার বেশি ধরে সেই আন্দোলনের যে দাবি তারা মানছেন না বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আরো একবার শুনে নেব যে ঠিক কি জানিয়েছেন গৌতম পাল আজ সাংবাদিকদের বৈঠকে। আজকে যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট তারা কিন্তু, আমি আবারও উল্লেখ করছি, তারা কিন্তু পর পর দুবার ইন্টারভিউ দেওয়ার অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছেন, তা সত্ত্বেও তারা এমপ্যানেল হননি। যারা আন্দোলন করছেন আমরা কখনোই বলতে পারি না তারাই শুধুমাত্র আবেদন করবেন, এবং তারা চাইছেন তারা কোনো ইন্টারভিউ দেবেন না। আর দুবার ইন্টারভিউ দিয়েছেন, তারা ইন্টারভিউ দেবেন না, তাদেরকেই নিয়োগ করতে হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ মনে করে তাদের দাবিটা অন্যায্য। 11,500 আমি বিজ্ঞাপিত করব, আপনারা জানবেন 11,000+ পদ তৈরি হয়েছে। বহুস্তরীয় বা একস্তরীয় কিছু রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক প্রতিষ্ঠান তারা কিন্তু যেন তেন প্রকারেণ এই ধরনের আন্দোলনকে, আন্দোলনের পেছনে তারা কিন্তু তারা আন্দোলনকে ইগনাইট করছেন, আন্দোলনকে অনুপ্রাণিত করে যে আগামী দিনে যে বোর্ড রিক্রুট করতে যাচ্ছে যেন তেন প্রকারেণ সেটাকে বাধা দিয়ে এই আন্দোলনকে জিয়ে রাখার প্রচেষ্টা করছেন। এজ অনেকের পেরিয়ে গেছে বলে এই নট ইনক্লুডেড গ্রুপের তারা এমপ্যানেল হননি। মিনহোয়াইল ইতোমধ্যে তাদের এজ পেরিয়ে গেছে, বোর্ড তাদের তার ক্ষমতা বলে তাদের এজকে কন্ডন করে তারা অ্যাপ্লাই করতে পারবেন, বোর্ডের কিন্তু এই পাওয়ার বোর্ডকে দেওয়া নেই, এটা আমি তাদের জানিয়ে দিয়েছি।